আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের যে 10 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। দুই বলেছে অধীরতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। তিন 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। দুইয়ের রায়তে আছে কত খ্রিস্টাব্দে 76 মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। দুই বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের সাথে। তিনের রায়তে আছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। দেয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষের আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল। কোম্পানির দেয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আর নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজামউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব আর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। তো যেহেতু দুই নাম্বার আছে তো এখান থেকে বলতে পারো, এখান থেকে এতটা যে কোম্পানি দেয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক এবং নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে। যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজামউদ্দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব আর রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, আর ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। দুই আছে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। চারের আয়তে বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি লেখো। সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশ কোম্পানি বা ইংরেজদের বিরোধের দুটি কারণ। এক হচ্ছে কৃষ্ণদাস প্রত্যর্পণ সংক্রান্ত অসন্তোষ। ঘসেটি বেগমের প্রিয়পাত্র ঢাকার দিবান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ ছিল। নবাব তাকে মুর্শিদাবাদে এসে সমস্ত হিসাবপত্র দাখিল করার নির্দেশ দেন। রাজবল্লভ তখন তার পুত্র কৃষ্ণদাসকে প্রয়োজনীয় কাগজপত্র এবং ধনরত্ন সহ কলকাতায় ইংরেজদের কাছে পাঠিয়ে দেন। নবাব বারংবার কৃষ্ণদাসকে প্রত্যর্পণ করার নির্দেশ দিলেও ইংরেজরা তার নির্দেশ অমান্য করেছিল। দুই হচ্ছে দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ। কলকাতার ইংরেজ কোম্পানি দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি যুদ্ধের অজুহাতে দুর্গ নির্মাণ শুরু করে। নবাব সিরাজউদ্দৌলা দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে ফরাসিরা তার নির্দেশ পালন করলেও ইংরেজরা অগ্রাহ্য করে। চারে দুই আছে ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার পার্থক্য লেখো। পার্থক্য মানে হচ্ছে অমিল, এটা লিখবে ওয়ারেন হেস্টিংস আর লর্ড কর্নওয়ালিস। হেস্টিংস ভ্রাম্যমান আদালত স্থাপনের কথা ভাবেননি, লর্ড কর্নওয়ালিস চারটি ভ্রাম্যমান আদালত স্থাপন করেন। দুই হচ্ছে বিচার ব্যবস্থায় হেস্টিংস অনেক ক্ষেত্রে ভারতীয়দের সহায়তা নিয়েছিলেন, আর কর্নওয়ালিস সব আদালতে ইউরোপীয় বিচারপতি নিয়োগ করেছিলেন এবং বিচার ব্যবস্থা থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিলেন। তিন সদর দেয়ানি আর সদর নিজামতি আদালত স্থাপন করেন। কলকাতা পাটনা ঢাকা আর মুর্শিদাবাদে চারটি প্রাদেশিক আদালত স্থাপন করেন কর্নওয়ালিস। হেস্টিংস বিচার আর শাসনের উন্নতির জন্য বাংলাকে 35টি ভাগে ভাগ করেছিল, কর্নওয়ালিস এরকম কোনো বিভাজন করেননি। পাঁচের আয়তে আছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। প্রবর্তন হচ্ছে ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। স্বরূপ ওয়েলেসলি এই নীতি প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্যে অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ওয়েলেসলি সরাসরি বা যুদ্ধের মাধ্যমে দেশীয় শক্তিগুলিকে এই নীতি মেনে নিতে বাধ্য করেন। নীতির প্রয়োগ
অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করে মহীশূরের সমস্ত রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। এছাড়াও পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে বেশিরের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে সই করানো হয় 1802 খ্রিস্টাব্দে। 5-2 ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল আর কিভাবে আমলার একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল? ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা। ঔপনিবেশিক প্রশাসনে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ অঙ্গ। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনে আমলাতন্ত্রের ভূমিকা ছিল অনস্বীকার্য। আমলাতন্ত্র ছিল ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ। আমলাদের প্রধান কাজ ছিল সরকার যে নীতি গ্রহণ করত সেই নীতিগুলি প্রয়োগ করা বা কার্যকর করা। তবে সরকারি নীতি নির্ধারণে আমলাদের স্বাধীনতা ছিল না। একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ আমলা লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসনে আমলাতন্ত্রকে সংগঠিত করেছিলেন। কর্নওয়ালিস ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে কয়েকটি ব্যবস্থা নেন, যেমন হলো এক হলো বিধিবদ্ধ চাকরি, আমলাদের নির্দিষ্ট মেয়াদে চাকরিতে নিয়োগ করেন। দুই হলো পদোন্নতি, আমলাদের পদোন্নতির ব্যবস্থা করেন। তিন বেতন বৃদ্ধি, প্রশাসনের কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা এবং উপহার নেওয়া বন্ধ করেন আর তাদের বেতন বৃদ্ধি করেন। অভারতীয় লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ বন্ধ করেন। এরপর লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নেন। এক হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকদের শিক্ষাদানের ব্যবস্থা করেন। ফিল্ডবেরি কলেজ, ব্রিটিশ কোম্পানির পরিচালক সভা কলকাতার বদলে ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে হুইলবেরি কলেজ প্রতিষ্ঠা করে প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু করে। এরপর সিভিল সার্ভিস পরীক্ষার সব প্রার্থীদের এই কলেজে পড়াশোনা করতে হতো। সিভিল সার্ভেন্টরা একই কলেজে পড়তো বলে তাদের মধ্যে ঐক্যবোধ তৈরি হয়। তারা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসাবে ভাবতে শুরু করে। ভারতীয় সমাজের মূল ধারার সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।